ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। পূর্ব মেদিনীপুর জেলার মায়না ব্লকে দেউলি গ্রামের এক অবিবাহিত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো যুবকের ওই গ্রামেরই এক গৃহবধূ। যুবকের নাম তাপস করণ, বয়স আনুমানিক 26 বছর। জানা যাচ্ছে ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিন দেশে থাকে। সুযোগ বুঝে ওই প্রতিবেশী যুবক গৃহবধূর সঙ্গে আলাপ জমিয়ে দীর্ঘদিন ধরে যুবক দৈহিক সম্পর্ক স্থাপন করে আসছিল। গত 2 মাস আগে ওই গৃহবধূকে নিয়ে যুবক মহারাষ্ট্রে পাড়ি দেয়। গতকাল গৃহবধূ ও যুবক বাড়িতে আসার পর গৃহবধূটি যুবককে বিয়ে করার জন্য চাপ দিলে যুবককে বিয়ে করতে অস্বীকার করে। তখন গৃহবধূ ময়না থানায় দ্বারস্থ হয়ে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতভর জিজ্ঞাসাবাদ করে যুবকটিকে গ্রেপ্তার করে আজ তাকে তমলুক কোর্টে পাঠিয়েছে। যদিও ওই যুবকের দাবি তাকে ফাঁসানো হয়েছে, তদন্ত জারি রেখেছে পুলিশ। আপনাকে ধরেছে কেন? মেয়েটা আমাকে দেখেছে ফাঁসে। কি করে ফাঁসালো? কি করে ফাঁসালো আমি কি? আপনি কি ওকে নিয়ে চালিয়ে গেছিলেন? হ্যাঁ। কোথায়? মহারাষ্ট্র। তাহলে ও তো বিবাহিত নাকি? হ্যাঁ। কি করে ফাঁসালো? কতদিন নিয়ে পালিয়ে গেছিলেন? 2 মাস। 2 মাস? হ্যাঁ। তারপরে এখন বিয়ে করতে চাননি? না। কেন? ওর একটু মানে মাথার একটু প্রবলেম আছে, সেই জন্য আমি ওকে না বলছি। আপনার নাম? তাপস করণ। বাড়ি? দেউলি।